আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। কিছুদিন ধরে আমার প্রবাসীরা অনেকটা আতঙ্কের ভিতরে ছিলাম, খুব ভয়ে ছিলাম যে হয়তো ছোট মাসাসা ফেব্রুয়ারি 25 তারিখে বন্ধ হয়ে যেতে পারে। তো অবশেষে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই খবরটা খুব ভালো একটা খবর আমি আজকে পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চলে আসলাম। মানব সম্পদ মন্ত্রণালয়ের যে টুইটার যে অ্যাকাউন্ট আছে ওখানে ওনারা প্রকাশ করেছেন এবং ফেসবুক পেজও ওনারা প্রকাশ করেছেন যে ছোট মহাসাসা বন্ধ হবে না এবং মেয়াদ বাড়িয়েছে 3 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর মেয়াদ বাড়াইছে। তো মেয়াদ বাড়াতে আমি বলবো যারা বর্তমানে আতঙ্কে ছিলেন, যারা ছোট মহাসাসা আছেন তারা ভয়ে ছিলেন, তাদের জন্য একটা সুখবর। যদি প্রবাসী যারা বসবাস করেন তার জন্য অত্যন্ত একটা সুখবর, বিশাল বড় সুখবর, মহাসুখবর। এই সুখবরটা আমি কখনো ভাবিনি যে এটা 3 বছর ওনারা মেয়াদ বাড়াবে। অত্যন্ত ভালো একটা খবর যদি আমাদের প্রবাসীদের জন্য। তো তবে 1 থেকে 9 যে মহাসাসা, 1 থেকে 9 যে আমেল যে মহাসাসা, তারা 4 দিনের আপনার 100 রিয়াল করে মক্তব আমেল যে রসুম, মগাবেল আমেল যে রসুম, 4 জনের 100 রিয়াল করে আসবে। যদি কফিল তার তামিম কোথাও ব্যবহার না করে এবং সৌদি তার মহাসাসাতে কাজ করে তাহলে সুযোগ ছিল তারা পাবেন 1 থেকে 9 জনের আমেলের। তো আপনারা যারাই ছোট মহাসাসাতে আছেন ভয় করবেন না, ভয়ের আতঙ্ক নাই, কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি বলছিলাম পিসের যে ভিডিওতে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, বলছিলাম যে আমাদের সুখবর আসবে যেহেতু এটা সৌদি বেকারত্ব দূর করার জন্য মহাসাসাটা খুলছে, মহাসাসা বর্ত হল আপনার প্রতিষ্ঠান খুলছে, এই প্রতিষ্ঠান কখনো বন্ধ হবে না সৌদিদের জন্য, এর পাশাপাশি প্রবাসীরও এটা সুযোগ সুবিধা বহন করে। তো আমি যখন বলছি দেখেন এই আমাদের, আমি যেটা আমি আশা দিয়েছিলাম পিসের যে ভিডিওতে এখন বাস্তব হয়েছে যে ওনারা 1 বছর না, 1-3 বছরের মেয়াদ বাড়িয়েছে, অত্যন্ত সুখবর। তো আমি বলবো যারা বর্তমানে ছোট মহাসাসাতে আছেন আপনারা নিশ্চিন্তায় নিশ্চানে কাজ করতে থাকেন, আর এই কামা আপনার যখন সময় শেষ হবে তখনই করবেন, আঁকা আগে আগের মতোই থাকবে। তবে সিস্টেম সব কিছু আগের মতোই আছে, তবে মালিক যে কফিল ওনার অন্য কোথাও কাজ করতে পারবে না, তামিম অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না, সবকিছু আগের মতোই রাখছে, শুধু ওনার 3 বছর মেয়াদ বাড়িয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, আমার সঙ্গে থাকবেন, আমার যদি আমাকে ভালো লাগে আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ছোদের বুকে জানতে তাহলে কমেন্ট করবেন, আর আমার সঙ্গে থাকবেন নতুন নতুন যে কোনো তথ্য খবর পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখো অন্য কোনো ভিডিওতে, খোদা হাফেজ।